প্রিয় শিক্ষার্থী, আমি ইব্রাহিম খলিল আলিফ সোবান চৌধুরী সরকারি ক্লাস। আমি তোমাদেরকে আজকে হিসাববিজ্ঞান প্রথম পত্রের খুচরা নগদান বই নিয়ে আলোচনা করব। খুচরা নগদান বইয়ের মধ্যে আবার অগ্রদত্ত নিয়মে যে খুচরা নগদান বই সেটা আমি আলোচনা করব। তো অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই কাকে বলে? অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই হলো কোন একটা প্রতিষ্ঠানের খুচরা মানে খরচ নির্বাহের জন্য প্রধান ক্যাশিয়ার থেকে কিছু টাকা নিয়ে নেয়, নেওয়ার পরে ওই নির্দিষ্ট সময়ে যত টাকা ব্যয় হয় উক্ত পরিমাণ টাকা আবার প্রধান ক্যাশিয়ার থেকে নিয়ে আবার পরবর্তী সময়ের জন্য এক মাস হোক, 15 দিন হোক বা এক সপ্তাহ হোক, ওই পরবর্তী সময়ের জন্য আবার নতুন ভাবে শুরু করে। এটা হলো অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান। এখন আমি এখানে তোমাদেরকে একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি। অঙ্কর পরে আমি আরো একটু ডিটেলস আলোচনা করব। আগে অঙ্কটা তোমাদের এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। জনাব রহমান অগ্রদত্ত তহবিলের পরিমাণ 300 টাকা। ওনার বইতে একটা নগদ খুচরা অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি করতে হবে। খরচগুলো হলো খুচরা নগদ তহবিল 300 টাকা, টেলিগ্রাম 20 টাকা, ডাকোতার 45 টাকা, মণিহারি 25 টাকা, পণ্য আনয়ন খরচ 10 টাকা, এরপরে ছাপা খরচ 40 টাকা, বিবিধ খরচ 20 টাকা, ডাকোতার 15 টাকা, ভ্রমণ খরচ 25 টাকা, কাগজ ও কালি ক্রয় 17 টাকা। এই খরচগুলো দিয়ে আমরা একটা অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই আমরা এখানে লিখছি। জনাব রহমানের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি মোতাবেক। আচ্ছা, এখানে অগ্রদত্ত পদ্ধতি মোতাবেক খেয়াল করবে, এখানে কতগুলো এইটা তোমাদের বই আনটা দেখতে পারবে। তোমাদের বইতে দ্বিতীয় অধ্যায়ের 245 পৃষ্ঠাতে অঙ্কটা পাবে, তোমরা এখান থেকে শেয়ার নিতে পারবে। প্রাপ্তি টাকা, প্রথমটা হলো প্রাপ্তি টাকা, তারপর এটা তো আসবে তারিখ, তারপর এটা আসবে বিবরণ, এটা হলো ভাউচার নম্বর, এটা হলো মোট প্রদান। আমরা যে এই যে যতগুলো ব্যয় বললাম সবগুলো ব্যয়টার ভিতরে থাকবে। এরপর আছে ডাকুতারের জন্য একটা কলাম, ছাপ মনিহারের জন্য একটা কলাম, পরিবহনের জন্য একটা কলাম, ভ্রমণ খরচের জন্য একটা কলাম, বিবিধের জন্য একটা কলাম। আচ্ছা, এখন আসি আমরা প্রথম থেকে। জনাব রহমানের অগ্রদত্ত তহবিলের পরিমাণ 300 টাকা, অর্থাৎ তার অগ্রদত্ত পরিমাণ 300 টাকাতে, অর্থাৎ যেই তারিখে, যেমন মনে করো জানুয়ারির এক তারিখে আমরা যখন হিসাবটা শুরু করব তখন আমাদের অগ্রদত্ত পরিমাণ থাকবে 300 টাকা। এই যে টাকার ঘরটা এখানে থাকবে 300 টাকা, এবং সারা মাস হিসাব করার পরে আবার লাস্টে দিয়ে আবার 300 টাকা তার দাঁড়াবে। শুরু থাকবে 300 টাকা, এটা থাকবে। আচ্ছা, আমি অঙ্কতে চলে যাই। 2016 সালের জুনের 1 তারিখ এখানে প্রশ্নটা হলো খুচরা নগদ তহবিল 300 টাকা। খুচরা নগদ তহবিল 300 টাকা, এটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি। এখানে আমাদের 300 টাকা এইখানে লিখবো, এখানে লিখবো। এরপরে আসি আমরা 2-3 তারিখ আছে, জুনের 3 তারিখ, টেলিগ্রাম। টেলিগ্রামের জন্য আমাদের ব্যয় হয়েছে 20 টাকা। এই যে মোট প্রদানের গড়ে লিখবো আমরা 20 টাকা, মোট প্রদানের গড়ে 20 টাকা। এরপরে আমরা কতগুলা কলাম থাকবে, যেমন ডাকুতার মানে 1, 2, 3, 4, 5টা কলাম আছে ডাকুতারের জন্য। তাহলে টেলিগ্রাম এলো তার সংক্রান্ত, এই ডাক ও তারের ভিতরে আসবে 20 টাকা ডাকুতার। এরপর আসি ডাক খরচ, 7 তারিখ। ডাক খরচ হলো 45 টাকা। মোট গড়ে প্রত্যেকটা খরচ মোট গড়ে আসবে, মোট প্রদান গড়ে 45 টাকা। তাহলে ডাক উত্থান, আমাদের এই কলামটার নাম হচ্ছে ডাক উত্থান, ডাকের গুলো ডুববে এখানে, তারের গুলো ডুববে, তাহলে ডাক খরচ 45 টাকা, এটা আমাদের এখানে ডুবলো ডাক উত্থান। এরপরে হলো 7 তারিখ, এরপরে হলো 15 তারিখ, মণিহারি ক্রয়। মণিহারি করে পড়ছে 25 টাকা, এটাও আমরা এখানে লিখবো। লেখার পরে ওই যে ছাপা ও মণিহারি, এখানে খালি থাকবে 25 টাকা, ছাপা ও মণিহারিতে গেল 25 টাকা। পণ্য আনয়ন কত তারিখ? 16 তারিখ।
আনয়ন খরচ, কৃত মাল আমাদের আনয়নে যে খরচ এটা হলো ক্রয় পরিবহন। তাহলে আমরা এটা পরিবহনে লিখব কত টাকা, দশ টাকা, দশ টাকা। তারপরে হলো উনিশ তারিখ ছাপা খরচ, উনিশ তারিখ ছাপা খরচ, উনিশ তারিখ ছাপা খরচ চল্লিশ টাকা। মোট গড়ে লিখবো চল্লিশ টাকা। তারপরে মনিহার, ছাপা ও মনিহার ছাপা খরচ, তাহলে এটা এখানে আমরা খুঁজে পাইলাম ছাপা ছাপা, তাহলে আমাদের এখানে চল্লিশ টাকা আমরা এখানে লিখবো। পঁচিশ তারিখ, তারপরে বিবিধ খরচ প্রদান, পঁচিশ তারিখ বিবিধ খরচ, বিবিধ খরচ পঁচিশ তারিখ বিবিধ খরচ বিশ টাকা। এটা মোট খরচ ঠিকই লিখতে হবে। বিবিধের জন্য আমাদের ওই লাস্টে আমাদের একটা কলাম আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, বিবিধের গড়ে আমরা লিখলাম বিশ টাকা। ওই বিবিধের জন্য এই যে বিবিধ ওই খুঁজে পেলাম, এখানে বিবিধ, এখানে ছাপা, এই যে এখানে ছাপা, এখানে মাল আনয়ন মানে পরিবহন, এই যে আমরা পরিবহন এভাবে লিখলাম। এরপরে ছাব্বিশ তারিখ, ছাব্বিশ তারিখ হলো ডাক খরচ, ডাক খরচ, ডাক খরচ হলো পনেরো টাকা, ডাক খরচ পনেরো টাকা। এই ডাকে আমরা খুঁজে বার করি কোথায় ওই যে ডাক আছে, তাহলে ডাকের ঘরে আসবে আমাদের পনেরো টাকা, ডাকের ঘরে। এরপর ভ্রমণ খরচ আঠাশ তারিখ, ভ্রমণ, ভ্রমণ খরচ আঠাশ তারিখ, ভ্রমণ খরচ আছে পঁচিশ টাকা, পঁচিশ টাকা। তো এই ভ্রমণ, এই যে ভ্রমণ পাওয়া গেছে এখানে আমরা লিখবো পঁচিশ টাকা, এটা ওখানে, এটা ওখানে, এটা ওখানে, ভ্রমণ খরচ লিখবো পঁচিশ টাকা, পঁচিশ। কাগজ ও কালি ক্রয়, কাগজ ও কালি ক্রয় তিরিশ তারিখ, কাগজ ও কালি, কাগজ ও কালি সতেরো টাকা, সতেরো টাকা। এই কাগজ ও কালি সতেরো টাকা, কাগজ কালি মানে মনিহারি, কাগজ কলম কার্বন এরকম যেগুলো সবগুলো আমাদের মনিহারি, ওই যে মনিহারি আমাদের কলাম আছে, এই মনিহারি কলামে আমরা লিখবো সতেরো টাকা, সতেরো টাকা মনে। শেষ, আমাদের পুষ্টিং শেষ। এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা আইটেম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আইটেম। এই নয়টা আইটেম আমরা এইভাবে প্রত্যেকটা ঘরে এই সবগুলো গুনলে আমাদের নয়টা টাকার ঘর পাবো, এই টোটাল নয়টা, আর এই সবগুলো মিলল নয়টা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এই মোট টাকার ঘরে একবার টাচ করবে। আবার এখানে আমি চাই পরে দিচ্ছি, পরে বলতেছি, আরো আমি ওপরে আগে শেষ করি। এখন এখান থেকে আমরা মোট এখানে আমাদের এই টোটাল এই সবগুলো টোটাল যোগ করলে হচ্ছে আমাদের দুইশো সতেরো টাকা, দুইশো সতেরো টাকা। আর এখানে হচ্ছে আশি টাকা, বিরাশি টাকা, দশ টাকা, পঁচিশ টাকা, বিশ টাকা। এটা আমরা ক্লোজ করে দিলাম সবগুলো, এইটা ক্লোজ করব। এটা কি করব, এই যে টাকাটা যত টাকা আমার এই যে খরচ হইলো, এই বরাবর, এই বরাবর আমি ঠিক এই টাকার ঘরে, টাকার ঘরে আবার আমি দুইশো সতেরোটা লিখব, যত টাকা খরচ তত টাকা আমি আবার প্রাপ্ত টাকার ঘরে লিখব। এবং এখানে মাসের শেষ তারিখ, সেই মাস হইল কোন মাস, জুন, জুনের তিরিশ তারিখ, জুনের তিরিশ তারিখ যত টাকা খরচ হয়েছে অত টাকা আমি আবার নিয়ে পাবো। এটার নাম হবে নগদান হিসাব, যেহেতু আমি নগদ পাইছি এটার নাম হবে নগদান হিসাব, দুইশো সতেরো টাকা। এইটা এখানে লেখার পর এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে হবে আমাদের তিনশো আর দুইশো এ পাঁচশো সতেরো টাকা। এই পাঁচশো সতেরো টাকা আবার ডান দিকে আবার এই এখানে লেখবো পাঁচশো সতেরো টাকা।
এই 517 টাকা থেকে 217 টাকা বিয়োগ করার ফলে পার্থক্য বাড়িব 300 টাকা। এই পার্থক্যটা আমরা হিসাব বিজ্ঞানে শিখছি। আমরা বড়র দিক যোগ করে কমের দিক নেওয়ার পরে যে পার্থক্যটা বাড়ে, এই পার্থক্যটার নাম হয় ব্যালেন্স সিডি বা পার্থক্য। এটার নাম দিব আমরা ব্যালেন্স সিডি। এখন ওই সিডি আবার বিডি হয়ে চলে আসলো 300 টাকা। এটা হবে ব্যালেন্স বিডি। এটা হবে ব্যালেন্স বিডি। এটা হবে পরের মাসের 1 তারিখ, এটা কি জুন না জুলাই? জুলাই 1 তারিখ হবে ব্যালেন্স। এখন আমরা সবটাকে মিলিয়ে দিলাম, একটা বৈশিষ্ট্য যেটা খেয়াল রাখবে, অঙ্ক শুরু 300, সিডি 300, বিডি 300। আবার বলছি, শুরু 300, সিডি 300, বিডি 300। তাই এই অঙ্কে আমরা কি শিখলাম, এই অঙ্কটার আলোকে শুরু যত, সিডি তত, বিডি তত। আবার শুরু যত, সিডি তত, বিডি তত, এই তিনটে জিনিস যখন এক হয়ে যাবে তখন বুঝবো যে আমাদের অঙ্ক কারেক্ট, 100% অঙ্ক আমাদের কারেক্ট। হ্যাঁ, এখানে আমাদের অঙ্ক আমরা একটা আত্মতৃপ্তি নিতাম পারি। শুরু যত, সিডি তত, বিডি তত, তিনটা ফিগার যখন মিললে এগুলো আছে। এটা নাম হলো অগ্রদত্ত নিয়মের খুশির অবদান। অগ্রদত্ত মানে অগ্রে দত্ত, আগে দেওয়া। তাইলে এই হিসাবটা আমরা শুরু করলাম এক মাসের জন্য, হিসাব শুরু করলাম। হিসাব শুরু করার পরে প্রণব ছোট ক্যাশিয়ারের হাতে আমাদের জুনের 1 তারিখে 300 টাকা দিয়ে দিল। 300 টাকা দিয়ে দেওয়ার পর সে আগে টাকাটা নিয়ে খরচ শুরু করলো। খরচ করার পরে সারা মাস হিসাব করলো। খরচ নির্বাহ করার পরে তার হাতে রয়ে গেল এই 217 টাকা সে খরচ হয়েছে। তখন আবার বড় ক্যাশিয়ারকে জানাইলো যে আমার এই জুন মাসের হিসাব শেষ, আমার 217 টাকা খরচ হয়েছিল। তখন বড় ক্যাশিয়ার আবার তার হাতে আবার ছোট ক্যাশিয়ারের হাতে আবার 217 টাকা দিয়ে দিবে। যত টাকা খরচ হইব অত টাকা দিলে আবার ওই টাকা পুড়ে গেল, এই টাকা পুড়ে গেল। এখন 217 টাকা আমার এখানে দুইটা আগের, এটা মিলে এলো 517, এখানে আমি নিলাম 517। এটা থেকে যত টাকা খরচ হয়েছে আমি এটা বাদ দেওয়ার পরে আমার আবার 300 টাকা আবার ব্যালেন্স সিডি বেরিয়ে আসলো। এই ব্যালেন্স সিডি আবার আমার এখানে আসলো। এই ব্যালেন্স সিডি আমার জুলাই 1 তারিখে পরের মাসের পরের দিনে। আর এই যে ফিগার গুলো আমরা, এই ফিগার গুলো আমরা শুধু খালি যোগ করে রাখবো। এই ফিগার গুলো খালি বিবিধ কলাম, এই যে ভ্রমণ খরচ, পরিবহন খরচ, তারপর এগুলো ডাকুতার সাপমনি, এগুলো জাস্ট আমরা খালি যোগ করে যাবো। এগুলোর ক্ষেত্রে কোনো ব্যালেন্সিং আমার লাগে না। এখন এখানে যে একটা জিনিস, আমরা এই যে কলামগুলো, অর্থাৎ আমাদের মেইনলি আমাদের এই কলামগুলো লাগে। যেমন ডাক উতার, যেমন ডাক উতার, এটা একটা কলাম, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট খরচের একটা খাত। সাপমনি হারি, এটা খরচের একটা ইম্পর্টেন্ট খাত। এরপর পরিবহন, ভ্রমণ এবং বিবিধ তো থাকেই, বিবিধ প্রত্যেকটা হিসাবের মধ্যে থাকি একটা কলাম। তুই ঘুরে ফিরে মনে করো 5টা বা 6টা কলাম বা 4টা কলাম, একটা প্রশ্ন করতে পারো যে আমার কয়টা কলাম হবে। অঙ্কে নির্ভর করবে তোমার কয়টা কলাম হবে, তোমার প্রয়োজনীয় আইটেমের উপর ভিত্তি করে। তো মোটামুটি এই কলামগুলো মানে এই কলামগুলোর ভিতরেই আমাদের শেষ হয়ে যায়, এর বাইরে আর যাওয়া লাগে না। ডাক উতার, ডাক এবং তার সংক্রান্ত সমস্ত খরচ চলে আসবে। সাপা ও মনিহারি, হ্যাঁ, মনিহারি মালামাল এবং প্রিন্টিং খরচ, এসবগুলো আমার এই কলামে চলে আসে। আর পরিবহন সংক্রান্ত, পরিবহন সংক্রান্ত মাল কেনার খরচ, মাল বিক্রির খরচ, হ্যাঁ, সব খরচই আমার এই পরিবহনের ভিতরে চলে আসে। আর ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, যাতায়াতের জন্য আমরা মানুষ, আমরা লোকজন যে যাতায়াত করি, এটার জন্য যে খরচগুলো হয় এটা আমার ভ্রমণ খরচে চলে আসে।
আর এছাড়া অন্যান্য টুকটাক যত কিছু আছে সবগুলো আমরা বিবিধ কলামে দিয়ে দিতে পারি। আমার এই কলামগুলো মোটামুটি এই কলামগুলোর ভিতরে আমাদের এই খরচটা শেষ হয়ে যায়। তারপরে আমি বলছিলাম যে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদ নিয়মে কাকে বলে? কোন একটা নির্দিষ্ট সময়ের খুচরা খরচ নির্বাহের জন্য বড়কে শেয়ার ছোটকে শেয়ারকে কিছু টাকা প্রদান করে উক্ত নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে যত টাকা খরচ হয় অত টাকা আবার বড়কে শেয়ার ছোটকে শেয়ার প্রদান করা হয়, এই নিয়মে যে খুচরা নগদ বই সংগ্রহণ করা হয় তাকে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদ বই বলা হয়। এটা আছে বইতে, তোমরা পাইবে। আমি আবার বলছি সংজ্ঞাটা তোমরা একটু মনে রেখো। কোন একটা নির্দিষ্ট সময়, এই মনে করো কোন একটা নির্দিষ্ট সময় বলতে জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এটারে বলি আমরা নির্দিষ্ট সময়। তো জুনের 1 তারিখ থেকে 30 এটা কোন একটা নির্দিষ্ট সময়ের খুচরা খরচ নির্বাহের জন্য বড় কেশিয়ার ছোট কেশিয়ারকে কিছু টাকা প্রদান করেন, উক্ত নির্দিষ্ট সময়ে ছোট কেশিয়ার প্রকৃতপক্ষে যত টাকা ব্যয় করেন অত টাকা আবার বড় কেশিয়ার ছোট কেশিয়ারকে প্রদান করেন, এই নিয়মে যে খুচরা নগদ বই সংগ্রহণ করা হয় তাকে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদ বই বলা হয়। তো আমি তোমাদেরকে এই অঙ্কটা আলোচনা করলাম, তোমরা বইতে পাইবা। তোমরা দ্বিতীয় অধ্যায় 214 পৃষ্ঠার দিকে তোমরা বইটা খুঁজলে ওটা পুরোপুরি পাইবো। এখান থেকে তোমরা আরো ডিটেলস ধারণা নিতে পারবা। আর বইয়ের মধ্যে আরো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা বারে বারে দেখবা। তাহলে ইনশাল্লাহ অগ্রদত্ত নিয়মে ঘাবড়াবার কোনো কারণ না, এটা মোটামুটি একটা সহজ অঙ্ক, তোমরা চেষ্টা করবে। এরপরে যদি না পারো আমার সাথে তোমরা যোগাযোগ করবে, ফোন করবে। থ্যাংক ইউ, ভালো থাকো, আবার দেখা হবে।